না, এবার কি করবো, কি হবে এবারে? এবার আমাদের পিঠে করে কে নিয়ে যাবে বলতো? যদি পিঠ থেকে পিছলে যাই, আস্তে আস্তে চুপ জোরে কথা, আস্তে কথা বলতে পারছি না রাজা, আমার খুব খিদে পেয়ে গেছে। পশুদাদুকে বল আমাদের নিয়ে যেতে রাজা। আমি পশুদাদু, ও পশুদাদু, আপনি আমাদের সিনেমাটা দেখতে পাচ্ছেন না? আমাদের সুইচ টিপে তুলে নিন, আমি আর থাকতে পারছি না, আমি আসতে পারছি না রাজা, আমার খুব খিদে পেয়ে। এই পাতাগুলি খাবো ভালো বলেছিস রাজা, তোর মাথা খুব বুদ্ধি, চ যাই সীতা। কাউন্সিলর জনার্দন জানা জানা জানা, আমরা যেখানে জনার্দন জানো কি সেখানে রাজা? জনার্দন জানা না রাবণ, আচ্ছা রাবণ, রাবণ কাউন্সিলর জনার্দন জানা রাবণ হয়ে গেল। আরে জনা দেখি ম্যাজিক জানে নাকি রে, গিলি গিলি হুশ, জনা জানা রাবণ জিতে। কেন এসেছিস পাপি, তুই কেন এসেছিস? এই দেখো এখন এই অবস্থা, এরকম পোচ পোচ করে কথা বলতে নেই, তুমি এখন বিধবা। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যেবাদী দুরাচারী। আমার স্বামী বেঁচে আছে। এই এই বেঁচে গালাগাল কিন্তু আমি একদম হজম করতে পারি না, এক্ষুনি আমি নটা মুন্ডুকে ডেকে নেবো। তুমি জানো আমার 10 জোড়া চোখ, আমি যখন তখন রূপ বদল করতে পারি। তোমার চামড়ির চপ ছিল, আমার আছে। আমার স্বামী মরতে পারেন না, তিনি ভগবান। উনি যদি ভগবান হন তাহলে আমি ভগবানের বাবা। যা বলছি শোনো, তোমাকে আমি কেন হরণ করেছি তুমি জানো? কেন? তোমাকে আমি যুব বিবাহ করব বলে। দাদা বাড়িতে শশী বৌদি আছে, অথচ এখানে এসে সীতাবতীকে বিয়ে করতে যাচ্ছে, খুব দুষ্টু জলানা, আমি মেরেই দেবো। না 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 না, জনার্দন জানো না, রাক্ষস, মানুষ খায়, রাবণ রাজা মানুষ খায়, জনাদা মানুষ খায়, দুষ্টু জনাদা। জনা জনাদা না, রাক্ষস। তোমার যবে চামি বিয়োগ হয়েছে, যদিও এ সময় আমার এসব কথা বলা উচিত নয়, তবে তোমার এই বেজ আমি সহ্য করতে পারছি না। শীতে আমার স্বামী তোকে কখনো ক্ষমা করবেন না, কখনো না। নিজেরটা সবচেয়ে ভালো করে বুঝে নাও শীতে, এই পৃথিবীতে নিজের চাত্রটাই বেশি করে বুঝে নাও। এই বিপদের মধ্যেই তুমি আমার বাচ্চা হবে, আমার অনেক বাঁচ আছে, বাঁচ বলছি কেন, আমার অনেক স্ত্রী আছে, তার মধ্যে তুমি হবে আচল রানী। খবরদার, খবরদার আমার কাছে আসবি না তুই। ছি, খবরদার বলতে নেই, এই তুমি কি ঠেলা গাড়ি চালাচ্ছ নাকি? আমাকে স্পর্শ করলে তোর হাত খসে পড়বে। তুমি কি ম্যাজিক জানো নাকি যে আমার হাত খটিয়ে দেবে? আমার কটা হাত তুমি জানো? জিতে তোকে কেউ ক্ষমা করবে না, আমি অযোধ্যার পুত্রবধূ, স্বয়ং রামচন্দ্র আমার স্বামী, আমি জনক কন্যা। এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না, রাবণ আর জিতা এছো কাছে এছো। রাজা, এই দুষ্টু রাবণের দুষ্টুমি আমি সহ্য করতে পারছি না। এই দুষ্টু জমাদা চিড়িয়াখানায় আমাদের খুশি বৌদিকে জ্বালাতন করে, এখানে সীতাবতীকে জ্বালাতন করতে রাজা, আমি মেরেই দেবো। না 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 না, চুপ চুপ।
রাজা ইতিহাসের পাতা যা আছে তা তো হবে আস্তে না রাজা না না আমি ইতিহাস ইতিহাস মানবো না রাজা আমার মা বলেছে দুষ্ট লোক দুষ্টুমি করলে সব সময় তার প্রতিবাদ করতে আমি প্রতিবাদ করবো আমি দুষ্ট রামকে মারবো গজা না গজা 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 দুষ্ট রাম না না গজা গজা না গজা না এই 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 তোরা তোরা কে রে রাজা গজা তোমরা আমরা বেঁচে থাকতে সীতাবতীর অপমান হতে দেবো না তুমি দুষ্টু কাউন্সিলর জনার্দন জানা তুমি ওই মশার ওষুধ ছাড়া ড্রেন পরিষ্কার করো তুমি এখানে সীতাবতীকে হরণ করতে এসেছো ডাকবো শশীবতীকে তবে রে এই দুটোকে কারাগারে বন্দি কর তারপর ফিরে এসে তোমাকে যুব বিবাহ করব দেখি কে বাঁচায় আমি ঘুমোবো আমার ঘুম পেয়েছে জ্বালিয়ে দিল একবারে ওই সময় আমার সঙ্গে কথা বলবে না আমি কিন্তু তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু খুব খারাপ আমি সব ভেঙে যাবো আমি সব ভেঙে যাবো এটা কে স্যার দেখতে পাচ্ছেন না এটা কে ঘাড়েতে জুটেছে দেখতে তো পাচ্ছি স্যার কিন্তু বুঝতে পাচ্ছি না যে এটা ওই পাগল না ছাগল এই বুড়ো আমার নাম ছাগল না আমার নাম বাবলু আমি ছাগলের ডাক ডাকতে পারি কেমন হলো স্যার এই তো দেখছি দেখতে একেবারে বুড়ো কিন্তু একেবারে বাচ্চার মতো কথা বলছে স্যার হ্যাঁ বাচ্চা এটা একটা বাচ্চা আমার গাড়ির চাম নিয়েছে পড়েছে এখন থেকে এখানে থাকবে কি বলছেন স্যার আরে এটা তো কেবল কি ওই বাচ্চাদের অনাথ আশ্রম আর এটা তো একটা বুড়ো দামড়া না না একে এখানে রাখা যাবে না স্যার অনাথ আশ্রমটা কার বুড়ো বাবু আগে আপনার স্যার চুপ করে দাঁড়া বদমাই চুপ করে দাঁড়া এই আশ্রমটা কার টাকায় চলে কার টাকায় আপনার টাকায় স্যার আর আমি তার সেক্রেটারি আমি সেক্রেটারি স্যার কিন্তু স্যার ওই এই অনাথ আশ্রম থেকে বাচ্চা বিক্রি করে তো স্যার হাজার হাজার টাকা রোজগার হয় কই তখন তো স্যার এই চুপ চুপ বুড়ো বাবু বেশি কথা বললে না এই সেক্রেটারির পদ থেকে চড়িয়ে দেবো এমনি এমনি অনাথ আশ্রম খুলেছি না বাচ্চা পুচে পুচে আমি নিজেও অনাথ হয়ে যাই আর কি বাচ্চা রাখছি ভালো দাম পেলে বিক্রি করব বলে বুঝেছেন বুঝেছি স্যার এই বাচ্চাটাকে আমি কুড়িয়ে পেয়েছি এটাকে এখানে রাখতে হবে এন্ড দিস ইজ মাই অর্ডার তো স্যার ওই আগে যে বাচ্চাটা নিয়ে গেলেন কই সেটাকে তো ফেরত দিলেন না তো আপনি আমার কাছ থেকে হিসাব নিচ্ছেন একেবারে লিক করে দেবো আপনাকে লিক করে দেবো আমি লিক করে দেবো চুপ শুনুন বুড়ো বাবু এই বুড়ো বাচ্চাটাকে আমার অনাথ আশ্রমে রাখবেন একটা বাচ্চা আপনি ফেরত পাননি যেটা এখন অন্য জায়গায় রয়েছে এই বুড়ো বাচ্চাটাকে নিয়ে সব হিসেব ঠিক করে নিন যান এটাকে ঢুকিয়ে দিন না হলে আবার আমার গলায় ঝুলে নাচবে আশ্চর্য জিনিস একটা
কি হবে রাজা? কি আবার হবে? থাক থাক, এখন এখানে বন্দি হয়ে থাক। পশুদাদু সুইচ টিপে তুলে নিচ্ছে না, হনুরাও সেই যে গেলেন একবার খোঁজ পর্যন্ত নিচ্ছেন না। তখনই বলেছিলাম ইতিহাসে যা নেই তা চেষ্টা করিস না, বোঝ। এখন কোনো রামায়ণে আছে যে রাজা গজে এসে সীতাবতীকে উদ্ধার করছে? আছে আছে, কোনো রামায়ণে আছে? ভুল হয়ে গেছে রাজা, কিন্তু এখন তো আমার খুব খিদে পেয়ে গেছে রাজা, আমি আর থাকতে পারছি না। তুই তো জানিস আমি খিদে পেলে মোটে স্থির থাকতে পারি না। এবার আমি পাগল হয়ে যাবো রাজা, খিদের চোটে পাগল হয়ে গিয়ে আমি যাকে তাকে কামড়ে দেবো। বুঝতে পারছি রাজা, বুঝতে পারছি আমি। রাজা, ওই দেখ একজন রাক্ষস দাঁড়িয়ে রয়েছে। চল গিয়ে একবার জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করি? খাওয়ার কথা। চল 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 যাবো। বলো। ও রাক্ষস ভাই, রাক্ষস ভাই শুনছেন? ডাক ডাক, আবার ডাক ডাক। ये हमारा दादा है, बड़ा दादा, 2 महीना का बड़ा है। उसका नाम गौजा है। उसको भूख लगा है, भूख। আচ্ছা রাক্ষসদা, তোমাদের এখানে ওই বন্দীদের জন্য কই খাবার দাবার নেই? হতা নেই দেখা তো কামড় দে দেখা। না গুসা হ্যায় গুসা। বুবা রাক্ষস রাজা, সব কথা শুধু ও ও এসব করছে। এবার কিন্তু আমি সত্যি সত্যি কামড়ে দেবো রাজা, খাক করে কামড় দেবো। আস্তে গজা, শান্ত হ, গুসা হ্যায়। জনাদা এসে গেছে রাজা। জনাদা না গজা, জনাদা না, লঙ্কার রাজা রাবণ। রামের দুধ কোথায়? অত জোরে হাসবেন না, অত জোরে হাসলে আমার ভীষণ ভয় করে। আচ্ছা রাবণ দা, পৃথিবীর সব দুষ্ট লোক কি জনার্দন জানার মতো দেখতে? তোদের এত বড় চাওজ, আমার হাত কামড়ে দিচ্ছ, রাক্ষসদের অপমান। আপনার এই অপমানের কথা তো ইতিহাসের পাতায় লেখা থাকবে না স্যার। তোদের আমি তাত্তি দেবো, কঠিন তাত্তি। আগে রাম লক্ষণকে মেরে ফেলবো, তারপর সীতাকে চুব বিবাহ করব, তারপর তোদের আমি দেখে নেব, একদম চেজ করে দেব। বাবা গো, বাবা বাবা। আমাদের দুজনকে কেমন লাগছে সন্ধি? আমরা হইছি ফকির বাবার চেলা। হ্যাঁ খুব মানিয়েছে। আরে মানাতেই হবে, ভালো লাগতেই হবে। কার প্ল্যান বলো সোমালি? কিন্তু আমরা অ্যাটম স্যারের বাড়িতে গিয়ে করবোটা কি? আরে বাবা, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও না বাবা, আমার অত নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই সাধু সেজে, এই ফকির সেজে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কেলো করে দিতে হবে, বুঝেছো তো? আর তোমরা দুজন হচ্ছ আমার অনুগত চেলা, ঠিক আছে? চেলা কিন্তু নিশিদা, আমরা যদি ধরা পড়ে যাই? কি বলে বলো দেখিনি। না ভাই না, এমন একটি করব একদম মানে আমাদের সোমালির বাবার সামনে সত্যের দরজা খুলে সমস্ত ব্যাপারটা আমাদের কোলে উঠে আসবে।
ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? মদন, মিঠিটাও বলুটা হয়ে গেছে। হ্যাঁ শুভ, এই বলছি যে তোমাকে কি করতে হবে তুই জানো তো? না জানি না, বলুন কি করতে হবে। হ্যাঁ তোমাকে ফেউ মানে এক্সট্রা এক্সট্রা স্টেজে থাকতে হবে, মানে তুমি সামনে আসা তোমার চলবে না, তোমাকে সবসময় পেছনে থাকতে হবে। মানে যখনই ধর এই যে বাঁশিটা আছে, এই বাঁশিটা যখন আমি বাজাবো তুমি এসে ছাপিয়ে পড়বে। কি ব্যাপারটা বোঝা গেল? কেলোটা খুব গেল, খুব গেল। আর বাঁশি বাজানোর একটা কায়দা আছে, সেটা তোমাকে বুঝাচ্ছি। এই ধরো এই যে বাঁশিটা, এই বাঁশিটা যদি আমি এটা যদি বাজাই তুমি ভাববে আমরা বিপদে পড়েছি, ঠিক আছে? আচ্ছা আর যদি এটা বাজাই ধরো, গোল করতে গেল। হ্যাঁ গোল করতে গেল, এটা কি ফুটবল খেলা? হ্যাঁ এটা ফুটবল, এটা ফুটবল খেলা। আমরা সেই হচ্ছে ফুটবল খেলছি, এটা হচ্ছে ধরা পড়ার বাসি, ঠিক আছে? এরপর তোমাকে ছাপাতে হবে, ঠিক আছে? একদম ঠিক আছে, একদম ওই দমকলের মতো জল ছিটিয়ে দেবে, জল ছিটিয়ে দেবে, তল ছিটিয়ে দেবে। এইবার লাইনে এসছো, বুঝেছো? এই ওই ধমকানির দরকার পরে, বুঝেছো তো? হ্যাঁ দেখে আমাদের যে যে ফকির বাবার অ্যাকশন, এই অ্যাকশনটা শুধু শুধু রাজা গজাকে উদ্ধার করার জন্য নয়, এই অ্যাকশনটা আমাদের অ্যাটমের কেন পরিবর্তন, এই পরিবর্তনের পিছনে কি রহস্য আছে সেই জটা আমাদের খুলতে হবে। তাহলে সোমালি আমাদের অ্যাকশন শুরু, এখন থেকে শুরু হবে আমাদের খেল। এই বাড়িটাই 42 নম্বর কচি পাড়া রোড, কত নম্বর? 42 নম্বর। আমি এবার পশুটাকে ভেজে আনবো। বাড়িটার নাম চিড়িয়াখানা। লোকটার মনে রাখবি লম্বা লম্বা চুল, কি লম্বা লম্বা চুল, কালো আলখাল্লা পরা, কি কালো আলখাল্লা পরা। স্যার ওই দেখুন,